একটা জমির কী কী কাগজপত্র থাকে তো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করব তো চলুন প্রথমে দেখে নিই যে একটি জমির কি কি থাকে তো এক নম্বর হচ্ছে আপনার দলিল থাকে দুই নম্বর হচ্ছে আপনার খুতিয়ান থাকে নামজারি খুতিয়ান যেটাকে বলা হয় আপনার খারিজ তারপর তিন নম্বর হচ্ছে মুজা ম্যাপ এখন আপনি যে জমিটা ক্রয় করলেন ওটার একটা দলিল থাকবে দলটা হবে আপনার রেজিস্ট্রি অফিসে যদি আপনার কাছে দলিলটা না থাকে কিংবা মূল দোল তুলতে দেরি হয় তাহলে আপনি রেজিস্ট্রি অফিস থেকে নকলের একটা সার্টিফাইড কপি তুলে নিতে পারবেন দুই নম্বর হচ্ছে আপনার খতিয়ান খতিয়ান মিনস হচ্ছে আপনার কার নামের রেকর্ড আছে আপনার যেরকম আপনার সিএস খতিয়ান এসএ খতিয়ান আর এস খতিয়ান বিএস খতিয়ান চিটি জুরিপ তো এই রেকর্ডীয় খতিয়ানগুলো আপনারা পাবেন জেলার রেকর্ড রুমে মানে উপজেলা উপজেলাতে হচ্ছে আপনার রেজিস্ট্রি অফিস আর জেলা রেকর্ড রুমে হচ্ছে আপনার এই খতিয়ানগুলো আপনি খতিয়ানগুলো পাবেন জেলার রুমে তো আপনার কাছে যদি খতিয়ান না থাকে তাহলে এই দলিল থেকে আপনার খতিয়ান নাম্বারটা নিয়ে আপনি খতিয়ানটা জেলার রেকর্ড রুম থেকে তুলে নিতে পারবেন তিন নাম্বার হচ্ছে নামজারি আপনি একটা জমি ক্রয় করলেন ক্রয় করার পর গভর্নমেন্ট আপনার কাছ থেকে যে একটা খাজনা নেবে এবং ওই খাজনার মাধ্যমটা হচ্ছে আপনার এই নামজারি এই জন্য আপনাকে নামজারি করতে হবে এই নামজারিটা করতে হবে আপনার এসিলেন্ট অফিসে এই নামদারির সাথে আপনার থাকবে ডিসিআর থাকবে ভূমি উন্নয়ন করের রসিদ থাকবে তারপর হচ্ছে নামদারি খতিয়ান নামদারি খতিয়ানের মধ্যে আপনার নাম থাকবে আপনার ঠিকানা থাকবে আপনার পরিচয় থাকবে এবং আপনি কতটুকু সম্পত্তির মালিক কতটুকু সম্পত্তি ক্রয় করছেন এই এই ডিটেলসগুলো এই নামদারি খতিয়ানের মধ্যে থাকবে তারপর হচ্ছে আপনার মোজা ম্যাপ আপনি যেই সম্পত্তিটা ক্রয় ক্রয় করবেন বা ক্রয় করছেন ওইটার একটা ম্যাপ আছে মোজা ম্যাপ আছে যেরকম আপনার সিএস এর একটা মোজা ম্যাপ আছে এস এর একটা মোজা ম্যাপ আছে আর এস এর একটা মোজা ম্যাপ আছে এর একটা মোজা ম্যাপ আছে তো মোজা ম্যাপ সারা কিন্তু খতিয়ান অসম্পূর্ণ এই খতিয়ানটা কিন্তু মোজা ম্যাপ সারা অতি অসম্পূর্ণ অনেক সময় দেখা যায় কি খতিয়ানে জমির পরিমাণ থাকে বেশি ম্যাপে গিয়া কম থাকে খতিয়ানে এবং মোজা ম্যাপে সম্পত্তির পরিমাণ সেম থাকতে হবে সমান থাকতে হবে এই জন্য ক্ষতিয়ান ছাড়া কিন্তু মোজা ম্যাপ অসম্পূর্ণ আপনারা চাইলে কিন্তু মোজা ম্যাপ জেলা রেকর্ড রুম থেকেও আপনারা চাইলে মোজা ম্যাপ তুলে নিতে পারেন যদি আপনার সিএস মোজামের প্রয়োজন হয় মোজা ম্যাপ প্রয়োজন হয় আর এস মোজামের প্রয়োজন হয় কিংবা বিএস মোজা ম্যাপ প্রয়োজন হয় আপনি আপনাদের জেলা রেকর্ড থেকে মোজা ম্যাপ তুলে নিতে পারবেন এই চারটা বিষয় জমির কাগজপত্র মানে সবার কাছে সংগ্রহে থাকা উচিত যেরকম আপনার প্রথমে হচ্ছে দলিল যদি আপনার কাছে দলিল না থাকে মূল দলিল পাইতে দেরি হয় তাহলে আপনি নকল সার্টিফাইড কপিটা তুলে নেবেন তারপর হচ্ছে আপনার খতিয়ান হ্যাঁ আপনি যে সম্পত্তিটা ক্রয় করলেন ওইটা কার নামের রেকর্ড ছিল তারপর হচ্ছে নামজারি নামজারি আপনি এসএলএ অফিসে আপনার যেই ডকুমেন্টসগুলো আছে দলিল তারপর বায়া দলিলগুলো এইগুলো নিয়ে আপনি নামজারি অফিসে এস অফিসে জমা দেবেন জমা দেওয়ার পরে আপনি নামজারি করে নেবেন তারপর মোজা ম্যাপ মোজা ম্যাপটা আপনি পাবেন জেলা রেকর্ড রুম থেকে আপনার চাইলে মোজা ম্যাপটা কালেক্ট করে নিতে পারবেন আমি শাহিব মুক্তা শ্রীপুর সাপটি স্ট্রি অফিসের দলিল লেখক শ্রীপুর গাজীপুর জমির কী কী কাগজপত্র থাকে তো এই বিষয়টা যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ডিসক্রিপশনে আমার ফোন নাম্বার দেওয়া আছে আপনার চাইলে ফোনে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের মিস না হয় তো আল্লাহ হাফেজ